হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা দু হাজার একুশ সালে মুক্তি পাওয়া থাই সাউথ কোরিয়ান হরর মুভি প্যাংজং বা দি মিডিয়ামের বাংলা এক্সপ্লানেশন করব। এই মুভি সত্য ঘটনার উপর কেন্দ্র করে বানানো যেখানে আসল ব্যক্তিদের পরিচয় লুকিয়ে রাখা হয়েছে দ্য মিডিয়াম অন্যান্য হরর মুভির থেকে অনেকটাই আলাদা এবং কমপ্লেক্স তাই জন্য এই ভিডিও সেই সব দিয়ে মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও শুরু করার আগে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করুন তো দেরি না করে ইন্ট্রো দিয়ে শুরু করা যাক মুভি শুরুতে আমাদের নিম নামের একজন সামানের ন্যারেশন দেখানো হয় সে থাইল্যান্ড আর সাউথ কোরিয়ার ব্যাপারে বলছিল নিম একজন সামান বাংলায় একটা কথা আছে ভর করা যেখানে কোনো ব্যক্তির উপর শুভ বা অশুভ কোনো আত্মা বা ঠাকুর ভর করে তো এখানে নিমের উপর ডকুমেন্টারি বানানোর জন্য একটা টিম সেখানে আসে ডকুমেন্টির জন্য তারা পুরো একটা দিন তার সাথে থেকে তার জীবন এবং কাজ সম্পর্কিত তথ্য সব রেকর্ড করছিল আসলে নিম নর্থ ইস্টের বায়ান নামের এক জঙ্গলের ঠাকুর দ্বারা পজেস্ট ছিল নিম বলে নর্থ ইস্টের সমস্ত লিভিং বা নন লিভিং জিনিসকে ভগবান মানা হয় সে কোনো ঘর নদী পাহাড় বা যে কোনো প্রাকৃতিক জিনিস হতে পারে সেখানে লোকরা এদের পুজো করত আর তাদের প্রতি কোনো জিনিস অফারিং করত। নিম বলে দেবতা ভালো এবং খারাপ দু রকমের হয় ভালো দেবতা তাদের ভালো স্বাস্থ্য ও ধনসম্পত্তি দেয় আর অপদেবতা তাদের রোগ কষ্ট দেয় এবার নিম নিজের মধ্যেকার বায়ান স্পিরিটের সম্বন্ধে বলে সে একজন ভালো দেবতা যে এই গ্রামকে রক্ষা করে গ্রামবাসীরাও তাকে মন প্রাণ দিয়ে পুজো করে সাধারণভাবে গ্রাম বাংলায় বা সুন্দরবন এলাকায় এই রকম পুজো হয়ে থাকে যাকে আমরা বনবিবির পুজো হিসেবে জেনে থাকি পরের সিনে আমাদের পাহাড়ের ওপর বায়ান দেবতার মূর্তি আর মন্দির দেখানো হয় যেখানে লোকেরা গিয়ে তারা পুজো করে নিম বলে তার পরিবারকে শুরু থেকেই বায়ান দেবতা মিডিয়াম বানিয়েছিল আর এই দেবতা শুধুমাত্র কোনো মহিলাকেই নিজের মিডিয়াম বানায় যার প্রথা জেনারেশন ধরে চলে আসছে নিম বলে সব থেকে প্রথমে তার ঠাকুমাকে বায়ান দেবতা পজেস্ট করেছিল এরপর তার মা এবং অবশেষে নিমের বোন নয়কে চুজ করেছিল কিন্তু তার অসম্মতি থাকায় নিমকে সে চুজ করে নিম বলে তার পরিবার গ্রামের পজেস্ট লোকেদের হেল্প করত বা কখনও রোগ নিরাময়ের ক্ষেত্রেও করে থাকতো কিন্তু নিম সুপার ন্যাচুরাল বা যুক্ত কেস হ্যান্ডেল করত। আর এটা অনেক সময় ধরে চলে আসছিল নিম বলে নয়ের পরিবারের সবাই কোনো না কোনো কারণে অল্প বয়সেই মারা গেছে যেমন তার ঠাকুর দেখে কিছু লোক কোনো অজানা কারণেই মেরে ফেলেছিল তার বাবার কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আত্মহত্যা করে এবং নয় ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় পরিবারে শুধু তার মেয়ে মিঙ্ক বড় ভাই মানিত এবং তার বউ সহ বাচ্চা বেঁচে ছিল ফিউনারেলের দিন নিম মিঙ্কের ব্যবহারের পরিবর্তন দেখলে তার ব্যাপারে বাকিদের জিজ্ঞেস করে একদিন নিম মিংকে এক প্রতিবেশী বৃদ্ধ মহিলার সাথে দেখে যার চোখ হঠাৎই বদলে যায় আর অদ্ভুতভাবে সে মহিলা পরের দিনই মারা যায় নিম মিঙ্কের ঘরে খোঁজাখুঁজি করলে সেখান থেকে স্পিরিটকে দূরে রাখার একটা জিনিস দেখতে পায় সেটা সম্বন্ধে জিজ্ঞেস করলে মিন বেশি কিছু বলে না উল্টে আরও প্রশ্ন করলে রেগে যায় এদিকে ডকুমেন্ট্রির লোকেরা মিঙ্কের সাথে ভিডিও বানাতে ইন্টারেস্ট দেখায় বিকজ অব কন্টেন্ট মিঙ্ক বলে কদিন ধরে তার সাথে অদ্ভুত কিছু হচ্ছে সে জানে না এসবের কারণ কি হয়তো বায়ান দেবতা তাকে নিজের মিডিয়াম বানাতে চাইছে এবার মিঙ্কের ইন্টারভিউ নিলে জানা যায় সে একটা জব কনসালটেন্ট কোম্পানিতে কাজ করে এবং তার কাজ বেশ ভালোই চলছিল মিঙ্ককে তার আন্টি নিমের পাওয়ার বা সমানের ব্যাপারে জিজ্ঞেস করলে বলে সে এই রকম কোনো কিছুতে বিশ্বাস করে না পরের সিনে আমরা দেখি মিঙ্ক যখন তখন নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উইয়ার্ড কাজকর্ম করে ফলে এই সুযোগ নিয়ে ক্যামেরাম্যান মিংকে সব জায়গা ফলো করতে শুরু করে সেই রাতে মিঙ্ক ক্লাবে গিয়ে খুব ড্রিঙ্ক করে বাড়ি না এসে তার অফিসে গিয়ে শুয়ে পড়ে এবার পরের দিন সকালে সবাই এসে মিংকে জাগালে উঠে দেখে তার পিরিয়ডস শুরু হয়ে গেছে ফলে মিঙ্ক খুব এম্বারেসড হয়ে সেখান থেকে বাড়ি চলে আসে নয় তার এই অবস্থা দেখে ঘাবড়ে যায় কিন্তু মিঙ্ক কোনো কথার উত্তর দেয় না তারপর সে মানিতের সাথে এই ব্যাপারে কথা বললে জানায় সে যেহেতু নিজেকে মিডিয়াম করতে চাইছে না তাই হয়তো তার সাথে এই সব হচ্ছে মানিতের মতে মিঙ্কের শরীরকে বায়ান দেবতা রিচুয়ালস জন্য তৈরি করতে হবে কিন্তু নয় চায় না যে তার মেয়ে সমান তৈরি হোক তাই জন্য তাদের দ্রুত কোনো উপায় খুঁজতে বলে এদিকে মিংকের অবস্থা আরও খারাপ হতে শুরু করে এর মধ্যেই একদিন মিংকে অফিস থেকে বের করে দেয় কারণ তার বস সিসিটিভি চেক করে জানতে পারে মিঙ্ক অফিসে প্রতিদিন আলাদা আলাদা লোকের সাথে শারীরিক সম্বন্ধ করে এরপর নয় দেখে মিঙ্ক বাথরুমে অজ্ঞান হয়ে রক্তারক্তি অবস্থায় পড়ে আছে সে আর দেরি না করে তাকে হসপিটালে নিয়ে যায় এত সব কিছুর পর নয় মিংকের প্রাণ বাঁচানোর জন্য তাকে মিডিয়াম রূপে উৎসর্গ করতে রাজি হয়ে যায় তখন সেখানে নিম আসলে নয় জানায় সে তার মেয়েকে সমান বানানোর জন্য প্রস্তুত আছে কিন্তু নিম বলে মিংকে আসলে বায়ান দেবতা নয় অন্য কিছুতে পজেস্ট করেছে এবার যতক্ষণ না এই স্পিরিটের সোর্সের ব্যাপারে জানা যাচ্ছে ততক্ষণ কোনো রিচুয়ালস কাজে লাগবে না আসলে নিম বায়ান দেবতার সাধনা করে জানতে পেরেছিল যে মিংকের ভেতরে বায়ান দেবতা নেই সে প্যাং অর্থাৎ মানিতের ওয়াইফের সাথে মিঙ্কের ঘরে গেলে জানতে পারে মাইকের বাইক অ্যাক্সিডেন্ট হয়নি বরং সে আত্মহত্যা করেছিল সে আন্দাজ করে মাইকের মৃত্যুর কারণ কোথাও না কোথাও এই এবিল স্পিরিটের সাথে কানেক্টেড ছিল এই কথা জানার পর নিম মানিতকে মাইকের আত্মহত্যার জায়গা দেখানোর জন্য বললে মানিত তাকে সেই জায়গায় নিয়ে যায় পরের দিন মিঙ্ক হসপিটাল থেকে ফিরে আসে অন্যদিকে মাইকের মৃত্যুর জায়গায় নিম মাইকের আত্মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না এদিকে নয় বলছিল নিম যদি রিচুয়ালস না করে তাহলে এই রিচুয়ালস সে নিজেই করবে নয় মিংকে নিয়ে সেরিমনির জন্য যায় কিন্তু তখনই সেখানে নিম এসে সব কিছু থামিয়ে দিয়ে বলে রিচুয়ালস করলে বায়ান দেবতা তাকে অভিশাপ দেবে বরং সে নিজের উপায় মিংকে ঠিক করবে এর মধ্যে মিঙ্ক নয়ের উপর অ্যাটাক করলে অজ্ঞান হয়ে যায় আর মিঙ্ক সেখান থেকে পালিয়ে যায় নিম তার পিছনে গেলে হঠাৎ করে সে উধাও হয়ে যায় রাত অবধি খোঁজার পরেও তাকে কোথাও পাওয়া যায় না অন্যদিকে নয়ের হসপিটালে জ্ঞান ফিরলে সে নিমকে রিকোয়েস্ট করে তার মেয়েকে বাঁচানোর জন্য নিম নয়কে নিয়ে বায়ান দেবতার মন্দিরে যায় পুজো করার জন্য কারণ নয় যেহেতু ক্রিশ্চিয়ান হয়ে গেছিল তাই তার মেয়েকে ঠিক করার আগে বায়ান দেবতার উপর বিশ্বাস আনা খুব জরুরি এবার নিম মাইকের আত্মহত্যার জায়গায় রিচুয়ালস করার সিদ্ধান্ত নেয় সেখানে রিচুয়ালসের পর একটা ডিম ফাটালে তার মধ্যে থেকে কালো রঙের তরল বেরিয়ে আসে আর তখনই মিঙ্ক কোথায় আছে সেটা জানতে পেরে যায় এমনকি নিম এটাও জানতে পারে যে মাইক মিংকে পজেস করেনি এবার মিঙ্ক একটা বিল্ডিংয়ে গেলে নিমকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে সে আর দেরি না করে তাকে নিয়ে দ্রুত হসপিটালে পৌঁছে যায় এইসবের পর নিম বায়ান দেবতার মন্দিরে গেলে সেখানে বায়ান দেবতার মূর্তির মাথা ভেঙে পড়ে থাকতে দেখলে সে কেঁদে ওঠে নিম বাড়ি ফিরে মিংকে জিজ্ঞেস করে তার মধ্যে কার আত্মা আছে মিং ডেবল স্মাইল দিয়ে বলে সেটা তুমি নিজেই খুঁজে নাও এটা বলার পরে সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর ডেমনিক ভয়েসে কথা বলতে শুরু করে নিম কোনো রকমে তাকে বেঁধে দিয়ে জানায় সে এক্সরসিজম করতে পারবে না এর জন্য তাদের কোনো লোকাল পুরোহিতের দরকার এরপর মিংকে লোকাল পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হয় তার উপর কিছু রিচুয়ালস করলে পুরোহিত বলে মিংকে একজন স্পিরিট নয় বরং একাধিক স্পিরিট পজেস করেছে নয় জিজ্ঞেস করে স্পিরিটরা তার মেয়েকেই কেন মিডিয়াম বানাচ্ছে এবার এইখানে রিভিল হয় আসল রহস্য পুরোহিত বলে তাদের পূর্বপুরুষরা অনেক মানুষকে নিজেদের দাসত্ব করাত আর অনেক সময় বিনা কারণে তাদের কয়েকজনকে মেরেও ফেলেছিল তাদের মধ্যেই একজন লোক মরার সময় তাদের অভিশাপ দিয়ে যায় যার ফলে তাদের পরিবারের সব পুরুষদের অসময়ে মৃত্যু হয় আর এই স্পিরিট রাই মিংকে পজেস করেছে পুরোহিত তাদের সেই জায়গাতে সেরিমনি করতে বলে যেখানে নিম মিংকে উদ্ধার করেছিল এদিকে নয় জানায় প্রতিদিন সকালে ঘরে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে পড়ে থাকে হয়তো রাতে মিঙ্ক এই কাজ করে এবার পুরো ঘরে ক্যামেরা লাগানো হয় তার উপর নজর রাখার জন্য আর যেটা সন্দেহ সেটাই হয় রাতে মিংকে সব জিনিস ফেলতে এবং আজবভাবে চলতে দেখে এমনকি ফ্রিজ খুলে সে কাঁচা মাংস খায় যখন সে বুঝতে পারে কেউ আসছে তখনই নিজের ঘরে এসে চলে যায় এইসব দেখে মানিত রুমে আরও সিকিওর লক লাগিয়ে দেয় সেই রাতে তিনটের সময় মানিত উঠলে তার পোষা কুকুরের মৃতদেহ দেখতে পায় এটা দেখে সিসিটিভি ফুটেজ চেক করলে সে জানতে পারে মিঙ্ক কুকুরটাকে জ্যান্ত সেদ্ধ করে খেয়ে নিয়েছে এটা দেখে সবাই ভয় শিউড়ে ওঠে এবার মানিত দেখে মিঙ্ক তার বাচ্চাকে নিয়ে পালাচ্ছে সবাই মিঙ্ক সহ তার বাচ্চাকে খুঁজতে গেলে প্যাং জঙ্গলের মধ্যে তার বাচ্চাকে কাঁদতে শোনে সেখানে মিঙ্কে দেখতে পেলে তার দিকে এগোয় আর মিঙ্ক মানিত আর প্যাংয়ের উপর ছুরি নিয়ে অ্যাটাক করলে তারা আহত হয় পরের দিন নয় নিমের সাথে দেখা করতে তার বাড়িতে গেলে সেখানে শকিংলি নিমকে মৃত অবস্থায় দেখতে পায় যার কারণ সকলের অজানা ছিল নয় এই ঘটনায় ভীষণ আঘাত পায় কারণ তার আপন বলতে কেউ ছিল না তাই সে মিংকে যে কোনো প্রকারে বাঁচানোর জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে সমস্ত ব্যাপার পুরোহিতকে বললে সে রিচুয়ালসের প্রস্তুতি করতে শুরু করে তারা একটা অদ্ভুত রিচুয়ালস করে যেখানে নয়ের আত্মার সাহায্যে মিংয়ের ভেতরে থাকা স্পিরিটকে বাইরে আনার চেষ্টা করে পুরোহিত নয়কে নিয়ে সেখানে পৌঁছয় আর মিংকে একটা ঘরে অনেক মন্ত্রের দ্বারা আটকে রাখা হয় সেখানে তাকে দেখার জন্য আর পুরোহিতের লোকেরা ছিল এরপর শুরু হয় রিচুয়ালস নয় রিচুয়ালসে তার মেয়ের জন্য স্যাক্রিফাইস হিসেবে অংশগ্রহণ করে যাতে এই স্পিডিট যদি কোনো ক্ষতি করে তাহলে সেটা যেন নয়ের সাথেই হয় রিচুয়াল শুরু হওয়ার সাথে সাথেই মিঙ্ক দরজা খোলার জন্য নানা রকম প্রলোভন দেখায় অন্যদিকে পুরোহিত নয় সাহায্যে এবিল স্পিরিটকে একটা কাপড়ে ঢাকা হাঁড়িতে আটকে নেয় মিং ব্যাংকে তার বাচ্চার কান্নার আওয়াজ শুনিয়ে দরজা খুলতে বাধ্য করায় আর ব্যাংকে এই সুযোগে মেরে ফেলে অন্যদিকে এবিল স্পিরিট পুরোহিতকে ওভার পাওয়ার করে বাদের সবাইকে পজেস করে নেয় তখনই নয় শরীরে বায়ান দেবতা ভর করে আর মিং হঠাৎ সেখানে চলে আসে নয় মিংকে অনেক বাঁচানোর চেষ্টা করে কিন্তু মিং ততক্ষণে ভীষণ পাওয়ারফুল হয়ে গেছিল সে বায়ান দেবতাকে ওভার পাওয়ার করে দেয় আর সেখানে উপস্থিত সব লোকেরা একে একে পজেস হতে শুরু করে আর একে অপরকে জম্বির মতো মারতে থাকে এই রকম পজিশন আমরা রেক মুভিতেও দেখেছি যাকে ডায়াবলিক পজেশনের নাম দেওয়া হয়েছে এবার মিঙ্ক তার মা নয়ের উপর পেট্রল ঢেলে জ্বালিয়ে মেরে ফেলে আর অবশেষে ক্যামেরাম্যানকেও মেরে দেয় এবার মিঙ্ক ক্যামেরার সামনে এসে ক্রিপি স্মাইল দেয় আর মুভির সিন চেঞ্জ হয়ে নিমের লাস্ট ইন্টারভিউ দেখানো হয় যেখানে সে অনেক বেশি চিন্তিত ছিল নিম বলে সে বুঝতে পারছে না রিচুয়ালস ঠিকভাবে হবে কি না এমনকি সে নিজের মধ্যে বায়ান দেবতার কোনো উপস্থিতি অনুভব করতে পারছে না এবং এর পরেই নিম আত্মহত্যা করে নেয় আর মুভি এখানেই শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও তা কমেন্ট বক্সে জানাও ভিডিও ভালো লাগলে একটি লাইক আর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করো এবং আমাদের নতুন নন হরর চ্যানেল সিনেভার্স বাংলাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এবারে সদ্য রিলিজ করা হরর ফ্যান্টাসি সাউথ কোরিয়ান ওয়েব সিরিজ হেলবাউন্ডের এপিসোড দেখার জন্য বাঁদিকের ভিডিও এবং দ্য রুইন্সের ভিডিও দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন